কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে স্টাফ নার্স নিয়োগ করা হচ্ছে এবং স্টাফ নার্স নিয়োগ করা হবে এবার 17 জন। কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে এবং ভ্যালিডিটি থাকবে মাত্র 1 বছর এবং সেটা প্রতি বছর বছর রিনিউয়াল হবে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কোয়েরাবন নার্সিং। আমি রয়েছি সুশান্ত তোমাদের সাথে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্টের নিয়ে। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে একটি নোটিশ পাবলিশ হয়েছে এবং সেখানে 17 জন স্টাফ নার্সকে নিয়োগ করার নোটিশ পাবলিশ হয়েছে। তো সেই নোটিশ নিয়ে আমরা বলবো কত টাকা স্যালারি, কারা কারা এলিজিবল, কতগুলো সিট রয়েছে, কবে লাস্ট ডেট, কীভাবে অ্যাপ্লাই করবে, সমস্ত কিছু এই ভিডিওতে বলা হবে। তো দেখো এখানে কি বলতে চাইছে, এখানে দেখো টোটাল পোস্ট রয়েছে 17টি, আনরিজার্ভ 8টি, পিডব্লিউডি 1টি, এসসি 4টি, এসটি 1টি, ওবিসি 2টি, ওবিসি বি 1টি। এবং কোয়ালিফিকেশান দেখো এসেন্সিয়াল কোয়ালিফিকেশান মানে যেগুলো লাগবেই, যেগুলো ছাড়া হবে না। দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ কমপ্লিটেড জিএনএম ট্রেনিং কোর্স ফ্রম অ্যান ইনস্টিটিউট রেকগনাইজড বাই এনসি অর ডাব্লিউবিএনসি। দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ কমপ্লিটেড বিএসএনআর, অর্থাৎ তোমাকে জিএনএম অথবা বিএসসি নার্সিং করতে হবে। তারপর দেখো কি বলেছে, দ্য ক্যান্ডিডেট মাস্ট বি রেজিস্টার্ড আন্ডার ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল অ্যান্ড হ্যাভ প্রভিসিয়েন্সি ইন বেঙ্গলি। তাহলে বলছে 2 নম্বর হচ্ছে তোমাকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডার রেজিস্টার হতে হবে, মানে তোমার কাছে প্রভিসিয়েন্সি রেজিস্ট্রেশন অথবা রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন তোমাদের কাছে থাকতে হবে এবং তোমাকে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ তোমাদেরকে জানতে হবে। তারপর বলেছে দেখো এজ রিল্যাক্সেশন 40 বছর অবধি, 21 থেকে 40 বছর অবধি। রেমুনারেশন বলেছে 25,000, অর্থাৎ স্যালারি তোমার পার মান্থে 25,000 টাকা করে দেওয়া হবে। এবং সিলেকশন কীভাবে হবে, তোমাদের সিলেকশন টোটাল মার্কস থাকবে 100 এবং যেটার জন্য তোমাদের যে জিএনএম বা বিএসসি নার্সিংয়ের থেকে 40 দেওয়া হবে ফুল মার্কস। এরপর ধরো তুমি যদি জিএনএমে 80% পাও তাহলে তোমাকে 32 দেওয়া হবে, যদি জিএনএমে 90% পাও তাহলে 36 দেওয়া হবে। এইভাবে 40 বেসিক কোয়ালিফিকেশান ওপর 40 আছে এবং 60 আছে ইন্টারভিউর উপরে। তারপর দেখো যে দা এলিজিবল ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন ইন সিলড এনভেলপ মেনশনিং দ্য নেম অফ দ্য পোস্ট অ্যান্ড অ্যাড্রেস দেওয়া রয়েছে। তারপর সেটাকে এই সিলড এনভেলপটাকে তোমাকে সেখানে ওই অ্যাড্রেসে গিয়ে তোমাকে সাবমিট করে আসতে হবে ড্রপ বক্সে। তো এই যে তুমি পোস্টের জন্য অ্যাপ্লাই করার জন্য নিচে একটা অ্যাপ্লিকেশান ফর্ম আছে, সেটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। সেই অ্যাপ্লিকেশান ফর্মটা তোমাদের ফিল আপ করে তার সাথে কিছু ডকুমেন্টস অ্যাটাচ করে তোমাদের কোথায় দিতে হবে, এই যে এখানে অ্যাড্রেসটা দিয়ে দিয়েছে, সেই অ্যাড্রেসে এই যে সিএমওইচ অফিস কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন 5 এস এন ব্যানার্জি রোড কলকাতা 7,13, এই জায়গাতে একটা ড্রপ বক্স আছে, 254 সিএমএইচ বিল্ডিংয়ের। সেখানে গিয়ে তোমাকে এই সিলড এনভেলপটা সেখানে অ্যাপ্লিকেশান ফর্ম তার সাথে কিছু ডকুমেন্টস তোমাদেরকে দিয়ে সেটা সাবমিট করতে হবে। তাহলে প্রসেসটা বুঝলে যে কীভাবে তোমরা সাবমিট করবে। এরপর দেখো কবে সাবমিট করবে সেটা দিয়েছে, দেখো এই অ্যাপ্লিকেশান নেওয়া হবে 30 মার্চ থেকে 8 এপ্রিল অবধি, সকাল 11টা থেকে 4টা অবধি, সোমবার থেকে শুক্রবার অবধি এবং শনিবার হলে সেটা 11টা থেকে 2টো অবধি। আর বলে দিয়েছে যে কোনো রকম রেজিস্টার পোস্ট, সিট পোস্ট, কুরিয়ার কোনো কিছু দিলে হবে না, তোমাকে সেখানে গিয়ে ফিজিক্যালি ড্রপ বক্সে দিয়ে আসতে হবে 8/4/2023 অবধি দুপুর 2টো অবধি তোমাদেরকে দিতে হবে। তো দেখো এখানে কিছু ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে, সেগুলো দেখে নেবো। প্রথমে বলেছে যে অ্যাপ্লিকেশান ফর্মটা প্রপারলি ফিল আপ করতে হবে, না হলে ক্যান্সেল করে দেওয়া হবে। এবং এসেন্সিয়াল কোয়ালিফিকেশান যেগুলো তোমাদের, যেমন তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট, তারপর কোর্স কমপ্লিশন সার্টিফিকেট বা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, সব কিছু যেদিন তুমি ফর্ম সাবমিট করছো তার আগেই তোমাদেরকে হাতে থাকতে হবে। তারপর দেখো 3 নম্বর কী বলেছে, যে তোমার নিচে যে অ্যাপ্লিকেশান ফর্মটা আমি দেখাবো পরে, সেই অ্যাপ্লিকেশান ফর্ম তার সাথে তোমার সমস্ত সাপোর্টিং ডকুমেন্টস তোমাদের সেল বা ডেস্টেড করে তোমাদেরকে পোস্ট করতে হবে বা কুরিয়ার করতে হবে, সরি কুরিয়ার পোস্ট না করে সেখানে গিয়ে ড্রপ বক্সে গিয়ে জমা দিয়ে আসতে হবে। সে তুমি বাঁকুড়া ডিস্ট্রিক্টেরই হও বা তুমি দার্জিলিং ডিস্ট্রিক্টেরই হও, অ্যাপ্লাই করতে গেলে তোমাদেরকে অবশ্যই কলকাতায় এসে ড্রপ বক্সে জমা দিয়ে যেতে হবে। এরপর দেখো কী কী বলেছে, এজ প্রুফ সার্টিফিকেট হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট তোমাদেরকে দিতে হবে, তার সাথে সমস্ত মার্কশিট
including internship wherever have the given and pass certificate of GNM and BSc nursing এবং পরে দেখো বলে দিয়েছে মাধ্যমিক এইচএস এবং গ্রাজুয়েশন মার্কশিট এগুলো কিছু লাগবে না শুধুমাত্র নার্সিং এ লাগবে তার নার্সিং এ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার যতগুলো মার্কশিট আছে সব কিছু লাগবে তার সাথে পাস কোর্স কমপ্লিশন সার্টিফিকেট যদি কিছু থাকে সেটা তোমাদেরকে দিতে হবে এরপর দেখো ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের প্রফেশনাল রেজিস্ট্রেশন তোমাদেরকে দিতে বলা হচ্ছে এবং যাদের রেসিপোকাল আছে তারা রেসিপোকাল দেবে কাস্ট সার্টিফিকেট দিতে বলা হচ্ছে তার সাথে তোমাদের রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে আধার অথবা ভোটার অথবা পাসপোর্ট দিতে বলা হচ্ছে তার সাথে পাসপোর্ট সাইজ ফটো অ্যাটাচ করতে হবে ফর্মের সাথে তার সাথে সিগনেচার করতে হবে সেই ফটোর উপর এরপর দেখো আর বলেছে যে ওদের অথরিটির ডিসিশনই সব কিছুতে ফাইনাল হবে কোনোভাবেই যে কোনোভাবেই তারা সমস্ত কিছু মডিফাই করতে পারে সব কিছু চেঞ্জও হতে পারে এরপর দেখে নাও এই অ্যাপ্লিকেশন ফর্মটা এরকম ফুল নাম গার্জেন নেম ডেট অফ বার্থ হ্যান্ডিক্যাপ অর নট মেজরিটি স্পোর্টস পারসন অর নট কাস্ট অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার ইমেল আইডি যদি তোমার এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমার এমপ্লয়ের নাম কবে জয়েন করেছিলে এডুকেশনাল কোয়ালিফিকেশনের মধ্যে মাধ্যমিক দেবে এইচএস দেবে তার সাথে তোমার এখানে জিএনএম দেবে এখানে প্লেস ডেট দিয়ে ফুল সিগনেচার করে সেই এর সাথে ডকুমেন্টস দিয়ে সমস্ত কিছু সাপোর্টিং ডকুমেন্টস দিয়ে সেলফ অ্যাটেস্টেড করতে হবে তার সাথে এখানে ছবি লাগিয়ে ছবির পিছনে একটা ফোন নাম্বার দিয়ে এরকমভাবে সিগনেচার করতে হবে সেলফ সিগনেচার তারপর তোমাদেরকে যে অ্যাড্রেসটা দেখালাম সেই অ্যাড্রেসে গিয়ে এই যে এই অ্যাড্রেসটাতে গিয়ে তোমাদেরকে জমা দিয়ে আসতে হবে কত তারিখের মধ্যে 30/3 থেকে 8/4 তারিখের মধ্যে এবং সেখানে সানডে এবং হলিডে বাদ দিয়ে তো তাহলে তোমরা বুঝতে পারছো যে কীভাবে অ্যাপ্লাই করবে কতগুলো পোস্ট কত টাকা স্যালারি কারা এলিজিবল সব কিছু তোমাদেরকে বলে দিলাম তো তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করে জানাও কোনো কোশ্চেন থাকলে এই রিলেটেড আর ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যারা নার্সিংয়ের এলিজিবল এই অ্যাপ্লাই করার জন্য তাদের সাথে শেয়ার করে দাও আর আমাদের সব কিছুর আপডেট বেশিরভাগটাই হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপে দেওয়া হয় তাই সেখানে জয়েন হওয়ার জন্য আমার ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক আছে সেখান থেকে জয়েন হয়ে যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপ দুটো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে জয়েন হয়ে যাবে সেখান থেকে সব কিছুর আপডেটস তোমরা সবসময় পেয়ে যাবে এবং আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেল কোয়েরি অ্যাবাউট নার্সিংকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থেকো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।